রাজ্যের হাজার হাজার যুবক যুবতীক প্রদান করা হব নিযুক্তি পত্র। যে নিযুক্তি পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হব, সেই অনুষ্ঠানত উপস্থিত থাকিব কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। অমিত শাহ উপস্থিত থাকা এই অনুষ্ঠানলে আহতে নিযুক্তি পত্র গ্রহণ করার সময় আপনি কি কি ডকুমেন্ট লগত লৈ আহিব লাগিব, কি কি ডকুমেন্ট নোহোৱাকৈ আপনি আহিলে অসুবিধাত পড়িব, লৈ আহিছে সবিস্তারে এই খবর। কাইলে গুৱাহাটীত গৃহমন্ত্রী অমিত শাহর কার্যসূচী, কাইলে গুৱাহাটীলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। 44,703 প্রার্থীক অসম সরকারে দিব নিযুক্তিপত্র, নিযুক্তিপত্র নিজ হাতে দিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। নিযুক্তিপত্র নিবলে আহতে কি কি নিব পাৰিব প্রার্থী, কি কি লৈ আহিব পাৰিব প্রার্থী, 44,703 প্রার্থীর বাবে এই বিশেষ আপডেট। বৃহস্পতিবারে খানাপাড়াত 4 বজাত গৃহমন্ত্রীর কার্যসূচী, 2 বজাত আসন গ্রহণ করব প্রার্থীসকলে, প্রার্থীসকলে প্রথম 2 বজাত আসন গ্রহণ করব, এডমিট কার্ড পরীক্ষার ফলাফলের প্রিন্ট পরিচয়পত্র সহ উপস্থিত থাকিব লাগিব প্রার্থীসকল। দিব্যাঙ্গ প্রার্থীসকলে 1 নম্বর প্রবেশদ্বারে প্রবেশ করব পাৰিব। দিব্যাঙ্গসকলের বাবে খানাপাড়াত থাকিব সুকীয়া আসনের ব্যবস্থা। 1-15 জনের ভিতর চাকরিত যোগদান করব প্রার্থীসকলে। আমি আপনাদের জানাই আছো কি কি আনিব লাগিব প্রার্থীসকলে, লগত কি কি ডকুমেন্ট অনা প্রয়োজন, যেহেতু 44,703 প্রার্থীর বাবে এই বিশেষ আপডেট। আর বৃহস্পতিবারে খানাপাড়াত 4 বজাত গৃহমন্ত্রীর কার্যসূচী, এই গতিকে 2 বজাতে আসন গ্রহণ করব প্রার্থীসকলে। প্রথম পয়েন্ট, প্রথম গুরুত্বপূর্ণ কথাটা হয়েছে 2 বজাতে আসন গ্রহণ করব প্রার্থীসকলে, যেহেতু গুৱাহাটীত কালি কেন্দ্রীয় গৃহমন্ত্রী আহিব, গতিকে তার আগতে আপনি কোনটো পথেৰে যোৱাটো উচিত, কোনটো পথ বন্ধ করা হয়েছে সেই সন্দৰ্ভত আপুনি জানি লোৱাটো দরকার। আপুনি 2 বজাত আসন গ্রহণ করব লাগিব, লগত লৈ আহিব লাগিব এডমিট কার্ড, অর্থাৎ আপুনি যেটা পরীক্ষা দিছিল সেই পরীক্ষার সময় যিখন এডমিট কার্ড আপুনি লাভ কৰিছিলে, সেই এডমিট কার্ডৰ কপি আপুনি আনিব লাগিব। দ্বিতীয়তে আনিব লাগিব পরীক্ষার ফলাফলৰ প্রিন্ট, অর্থাৎ আপনার পরীক্ষার ফলাফলৰ প্রিন্ট যদি এটাও ডাউনলোড করে লওয়া নাই তাহলে ডাউনলোড করে লোক, আর তার একটা প্রিন্ট আউট কপি আপনি লৈ আহিব লাগিব। লগতে আনিব লাগিব পরিচয় পত্র, পরিচয় পত্র আপনার আধার কার্ড হব পারে, প্যান কার্ড হব পারে, ভোটার আইডি হব পারে, গতিকে এই কেখন কার্ড আপনি লগত লৈ অহাটো বাঞ্ছনীয়। তারপিছতে আহো দিব্যাঙ্গ প্রার্থীসকলের বাবে, দিব্যাঙ্গ প্রার্থীসকল যিসকলে কালি লাভ করিব নিযুক্তিপত্র, তেওঁলোকে 1 নম্বর প্রবেশদ্বারে প্রবেশ করিব পারিব। দিব্যাঙ্গসকলের বাবে খানাপাড়াত থাকিব সুকীয়া আসনের ব্যবস্থা। আর আটাইতক গুরুত্বপূর্ণ কথাটো হয়েছে নিযুক্তিপত্র লাভ করার পিছতে 1 তারিখের 15 জনের ভিতর চাকরিত যোগদান করব প্রার্থীসকলে। আমি আপনার জানাইছো কাইলে গুৱাহাটীত আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, অমিত শাহর কার্যসূচী আছে কাইলে গুৱাহাটীত। 44,703 প্রার্থীক সরকারে কালি নিযুক্তিপত্র প্রদান করব, নিযুক্তিপত্র নিজ হাতে দিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। নিযুক্তিপত্র নিবলে আহতে কি কি নিব লাগিব প্রার্থী আমি আপনার জানাই আছো। 44,703 প্রার্থীর বাবে এই বিশেষ আপডেট। বৃহস্পতিবারে খানাপাড়াত 4 বজাত যেহেতু কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ উপস্থিত হব, গতিকে 2 বজাতে আসন গ্রহণ করব প্রার্থীসকলে, এডমিট কার্ড পরীক্ষার ফলাফলের প্রিন্ট আউট পরিচয় পত্র সহ উপস্থিত থাকিব লাগিব প্রার্থীসকল। দিব্যাঙ্গ প্রার্থীসকল 1 নম্বর প্রবেশদ্বারে প্রবেশ করব, দিব্যাঙ্গসকলের বাবে খানাপাড়াত থাকিব সুকীয়া আসনের ব্যবস্থা।